নমস্কার দর্শক বন্ধু, আমি আজকে একটি কোম্পানিতে চলে এসেছি। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন আছে, তো আমি আজকে একটি পার্টিকুলার মেশিনের ব্যাপারে আজকে আপনাদেরকে বলতে চলেছি। তো আমি আজকে যে মেশিনের ব্যাপারে বলবো সেটি হচ্ছে পপকর্ন বানানোর মেশিন। তো এই এই যে পপকর্ন, আমরা কিন্তু যে কোনো জায়গায় বলুন, রাস্তাঘাটে বলুন, সিনেমাতে বলুন, কিংবা যে কোনো জায়গায় কিন্তু আমরা ছোটরা বড়রা এবং বয়স্করা প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করি খেতে। তো এই জিনিসটা মার্কেটে এতটাই চাহিদা রয়েছে যে আপনি কিন্তু একবার যদি এই মেশিনটা নিয়ে বিজনেস শুরু করেন, দেখবেন আপনার মানে সময় এখন যেরকম ওয়েস্ট হচ্ছে, আপনি কিন্তু তখন বানিয়ে মার্কেটে সেল করে আপনি মানে সময়টাকে অপচয় করতে পারবেন না। তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে সেই মেশিন। দেখুন, পপকর্নের মেশিন, এটি ছোট মেশিন আছে, এর থেকেও যদি আপনারা বড় কিনতে চান সেটাও পেয়ে যাবেন। তো এই মেশিনটা আমি একটু ক্যাপাসিটিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে অন অফের ব্যাটন রয়েছে। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি একটি ওভেনের মতন রাখা আছে। এটার সাথে কিন্তু গ্যাস সেট করে দিয়ে আপনি অন অফ করে, যেমন আমরা গ্যাসে তৈরি করি, সমস্ত কিছু একদম সেম প্রসেসেই হবে, এবং এটা কিন্তু শুধুমাত্র গ্যাসেতেই হবে। এছাড়া যদি আপনারা ভাবেন ব্যাটারি সিস্টেমে কিংবা কারেন্টে আপনারা বিজনেস করবেন, সেরকম বড় ধরনেরও মেশিন আছে এবং খুব কম বাজেটের মধ্যেই আছে। তো এই মেশিনটি দেখে নিন, এখানে কিন্তু আছে আপনার একটি ওভেনের মধ্যে একটা কড়াই সিস্টেমের আছে, এবং এখানে কিন্তু একটা নেড়ে দেওয়ার মতন একটা হাতল রয়েছে। দেখুন, এটা কিন্তু ঘুরিয়ে যদি নেন আপনি অন করে নিয়ে, এবং তারপরে আপনি যখন আপনার পুরোপুরি পপকর্নটা তৈরি হয়ে যাবে, তখন আপনি এটাকে অন করে নিয়ে এখানে কিন্তু আপনি ঢেলে নিতে পারবেন। এখানে কিন্তু আপনি হামেশা সামনে কোনো পাত্র রেখে ঢেলে নিতে পারবেন। তো এতটাই সুবিধা রয়েছে আমাদের এই মেশিনটার মধ্যে। তো দেখুন, এই মেশিনটা কিন্তু এতটাই একটা মানে এমন একটা বিজনেস যেটা কিন্তু আপনার কখনোই বন্ধ হবে না। আপনি কিন্তু নিজেও কিন্তু এটা যদি একটু ভেবে দেখেন এই জিনিসটার উপরে, যেমন অন্যান্য আরও অনেক ধরনের বিজনেস আছে, সেগুলো কিন্তু আপনাকে মার্কেটিংয়ের জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, কিন্তু এই মেশিনটা এতটাই ইজি মানে চালানো এবং জিনিসটা তৈরি করা এবং মার্কেটিং করাটা আরও এত ইজি যে এতটাই চাহিদা যে আপনার কোনো রকমই স্ট্রাগল করতে হবে না। আপনি যদি ভাবেন যে কোনো একটা মেলাতে, যে কোনো পুজো পার্বণ কিংবা যে কোনো অকেশনে, কিংবা ধরুন কোনো রাস্তার মোড়ে আপনি যদি বসে মেশিনটা নিয়ে একটা গ্যাস ওভেন সেট করে নিয়ে মাত্র 5 টাকার জিনিস আপনি নেবেন, 5 টাকা আপনি বিনিয়োগ করে আপনি কিন্তু মিনিমাম 20 টাকা ওখানে লাভ রাখতে পারবেন। একটি মানে এতটাই কম মানে পুঁজির কম পুঁজিতে যে এই বিজনেসটা একদম মানে পারফেক্ট বিজনেস। এই মেশিনটা কিন্তু আপনার মাত্র 10,000 টাকার মাধ্যমে আপনি কিনে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি বড় মেশিন নিতে চান এর থেকে, যেরকম আমরা কোনো মেলাতে কিংবা দেখবেন কোনো হাটে বাজারে কিংবা যে কোনো জায়গায় কিন্তু আমরা মানে প্রায়শই দেখে থাকি যে এই মেশিনটা কিন্তু একটু বড় ধরনের মেশিন নিয়ে শুধু ওরা পপকর্ন বানিয়ে কিন্তু সেল করছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা প্যাকেটে, এবং ওটার মধ্যে একটা এক্সট্রাভাবে মশলা দিয়ে কিন্তু এত সুস্বাদু খেতে যে আপনারা তো মানে নিজেরা প্রত্যেকেই খেয়েছেন। তো সেক্ষেত্রে একটু যদি ভেবে দেখেন। তো আমি আসুন আপনাদেরকে এই ছোটো মেশিনটা দেখালাম, এখন বড় মেশিনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দর্শক বন্ধুরা, এটি হচ্ছে সেই মেশিন যেটা হচ্ছে আমরা ইলেকট্রিকে চালাতে পারবো, অথবা আপনি কিন্তু কোনো ব্যাটারি লাগিয়েও চালাতে পারবেন, কিন্তু এটার মধ্যে গ্যাসেরও সিস্টেম আছে, সব ধরনেরই সিস্টেম, কিন্তু 3টা সিস্টেমই আপনি পাবেন এই মেশিনটাতে। তো এই মেশিনের মধ্যে যেটাই আপনি নেন না কেন, আপনি কিন্তু 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। 1 বছরের গ্যারান্টির পিরিয়ডের মধ্যে আপনি কিন্তু পুরোপুরি সার্ভিস পাচ্ছেন, ফ্রি সার্ভিস। এছাড়া 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যে কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দেখবেন কোম্পানির, সেখানে যদি একটা কল করেন আমরা কিন্তু সমস্ত রকমভাবে আপনাদেরকে সহযোগিতা করব এবং 5 বছর পর্যন্ত পুরোপুরি সার্ভিস দেবো। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি কিন্তু 2 ধরনেরই মেশিন আপনাকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আসুন আমরা দেখে নেই এর বিষয়ে, এটি আপনি কিভাবে মানে নেবেন, তো ঠিক এটা চালাবেন কিভাবে। এটা চালানোর জন্য কিন্তু একদমই ইজি, দেখতে পাচ্ছেন এই মেশিনটা তো আপনি নিজেই চালাতে পারবেন। এছাড়াও যে বড় মেশিনটা আছে সেটারও একটা আলাদা রকম চালানোর সিস্টেম আছে। তো এই সিস্টেমগুলো আমাদের কোম্পানি থেকে মেশিন নেওয়ার পরে আমরা আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ানকে পাঠাবো, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে আমরা পাঠিয়ে দেবো আপনার অ্যাড্রেসে, তারা গিয়ে আপনাদের বাড়িতে রীতিমতো থেকে মেশিন কিভাবে চালাবেন সেগুলো দেখাবে এবং প্রোডাক্ট তৈরি করে নিজে হাতে দেখিয়ে শিখিয়ে আসবে। যতক্ষণ আপনারা না শিখবেন ততক্ষণ কিন্তু ওরা আসবে না। তো সেক্ষেত্রে এত সুন্দর সুযোগ সুবিধা কিন্তু অন্যান্য কোম্পানি কিংবা অন্যান্য কোনো এমনি যদি লোকাল দোকান থেকে আপনি পারচেস করেন মেশিনগুলো, সেটা কিন্তু সুবিধা পাচ্ছেন না। তো আমাদের কোম্পানিতে একবার হলেও অন্তত এসে ভিজিট করে যান। অবশ্যই এখানে শুধু পপকর্নের মেশিন আমি আপনাকে একটা বিজনেসের আইডিয়া দিলাম, এখানে বিভিন্ন ধরনের বিজনেসের আইডিয়া আপনি একবার এসে ভিজিট করলেই কিন্তু
কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমাদের অফিসটি কোথায় রয়েছে? আমাদের অফিসটা রয়েছে শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটেই। আপনারা যদি বাইরে থাকেন, ধরুন আসাম কিংবা আপনারা একটু দূরে দূরে থাকছেন শিলিগুড়ির একটু আউটসাইডে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেনে আসলে পরে শিলিগুড়ি এনজেবি স্টেশনে নামবেন, ওখানে নেমে টোটো ধরে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি কিন্তু আমাদের অফিসে চলে আসবেন। তো দেখুন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 3টে 4টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কিন্তু যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমাদের অফিসের স্টাফ আপনাকে খুব সুন্দরভাবে গাইড করে নিয়ে আসবে। এছাড়াও যদি আপনি ভাবেন যে অনলাইনের মাধ্যমে আপনি, ধরুন আপনি বাইরে কোনো জায়গায় কাজে আছেন, সেক্ষেত্রে যদি ভাবেন মেশিনটা পারচেস করে নিয়ে বাড়িতে অন্য কাউকে দিয়ে বিজনেস করাবেন, সেক্ষেত্রেও অনলাইনে নেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো দর্শক বন্ধুরা, একবার হলেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করেন, আমরা আপনাকে আরও সুন্দরভাবে আরও ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেব। ধন্যবাদ।